উৎপন্ন হয়েছে। খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের প্রতিটি ইউনিটের উপজেলা এবং পৌর পর্যায়ে কর্মসূচি চলমান। আজ লেবুতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমাদের কোদালিয়া স্কুল মাঠে আমাদের কর্মসূচি নির্ধারিত ছিল। হঠাৎ করে গত রাতে আমরা জানতে পেরেছি অন্য একটি রাজনৈতিক দল নাকি একই জায়গায় কর্মসূচি আহ্বান করেছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রশাসন সকল রাজনৈতিক দলের সমাবেশ উক্ত স্থানে বন্ধ ঘোষণা করেছে। প্রিয় সাথী ও ভাইরা, আমরা জনগণের দাবি নিয়ে রাজপথে আছি, আমরা কথা বলছি, কথা বলতে চাই জনগণের সমস্যা নিয়ে, আমরা কথা বলছি বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে, আমরা কথা বলছি বাংলাদেশের মানুষ 15 বছর যাবৎ ভোটাধিকার বিহীন রয়েছে সেই বিষয়ে, আমরা কথা বলছি বাংলাদেশের জনগণের জন্য আইনের শাসন নিশ্চিত করবার জন্য, আমরা কথা বলছি এদেশের তরুণ এবং যুবক সমাজ তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী যেন কর্মক্ষেত্রে জায়গা করে নিতে পারে সেই জন্য, আমরা কথা বলছি আমাদের মা ও বোনেরা যেন সম্মান ইজ্জত এবং সম্ভ্রমের সাথে এই বাংলাদেশে স্বাভাবিকভাবে চলতে পারে সেই জন্য, আমরা কথা বলছি 51 বছর পূর্বে আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ যে আত্মাহুত দিয়েছিল তারা যেই স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, আমরা কথা বলছি বিগত 1 বছর যাবৎ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে স্বাভাবিক মানুষের জীবনযাপন কষ্ট হয়ে সাধ্য হয়ে পড়েছে সেই জন্য, আমরা কথা বলছি ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধির কারণে প্রতি বিঘা জমিতে শুধু আমন চাষের ক্ষেত্রে কৃষকদের প্রতি বিঘা জমিতে 1000 টাকা পর্যন্ত উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে সেই জন্য, শুধুমাত্র ইউরিয়া সারের মূল্য প্রতি কেজি 6 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি বিঘা জমিতে ইউরিয়া সারের পেছনে খরচ বৃদ্ধি পেয়েছে 500 থেকে 700 টাকা পর্যন্ত, আমরা সেই জন্য আমরা কথা বলছি যদি এই উচ্চ উৎপাদন ব্যবস্থার খরচ পুষিয়ে নেবার জন্য কৃষকদের জন্য পর্যাপ্ত কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করতে হয় তাহলে আমাদের বাংলাদেশের নিম্নবিত্ত মানুষের জীবন বাঁচবে না সেই জন্য, অথচ আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের কথা বলতে তারা দিতে চায় না। আজ বাংলাদেশের জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো কথা হয় না, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজপথে জনগণের সংসদ স্থাপন করেছে যাতে করে জনগণের সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারি, যাতে করে জনগণের সমস্যার সমাধান এই রাজপথ থেকেই আমরা খুঁজে পেতে পারি, অথচ আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দলের অতি উৎসাহী কিছু নেতৃবৃন্দ এই লেবুতলা ইউনিয়নে, তারা বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের নেতা কর্মীকে স্বাভাবিক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেয়নি, আমরা দেখেছি উপজেলা নির্বাচনের উপনির্বাচনে আমাদের প্রার্থী জনাব নুরুন নবী সাহেবকে এই লেবুতলা ইউনিয়নে নির্বাচনী প্রচারে আসতে তারা বাধা দিয়েছিল, আমরা দেখেছি সাম্প্রতিককালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আয়োজন এখানে বাধাগ্রস্ত হয়েছে,
আমরা দেখেছি গত বছরের নভেম্বরে আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকীর আয়োজন এখানে করতে বাধা দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি গত রমজান মাসে সাধারণ মুসল্লিদের জন্য যে ইফতারের আয়োজন করা হয়েছিল সেই ইফতারের আয়োজনকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লেবুতলা ইউনিয়নের মানুষ যেভাবে 13-14 বছর যাবৎ জীবন যাপন করছে এই অবস্থা থেকে লেবুতলার মানুষকে মুক্তি দিতে হবে। লেবুতলার মানুষকে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি দেবার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা এবং সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ লেবুতলার মানুষের পাশে লেবুতলার মানুষকে প্রতি সহমর্মিতা জানিয়ে পার্শ্ববর্তী ছালি মোপাড়া কাশিমপুর হৈবতপুর উপশহর ইউনিয়নের নেতা কর্মী ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমরা এই আয়োজন থেকে স্পষ্ট বার্তা দিতে চাই লেবুতলার মানুষ আপনারা একা নন, লেবুতলার মানুষ আপনারা নিঃসঙ্গ নন, লেবুতলার মানুষের পাশে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে। আজ থেকে লেবুতলা ইউনিয়নের সাধারণ মানুষের উপর যদি কোন রাজনৈতিক দল অত্যাচার করে, অবৈধ ভোটের কোন জনপ্রতিনিধি যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা আপনাদের অতীত যেমন জানি আমরা আপনাদের বর্তমানও জানি, আপনাদের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা জানি না, আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রিয় লেবুতলাবাসী, আজ থেকে অন্যের প্রতিবাদ করতে হবে, আজ থেকে সকল জুলুম নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, 71-এর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই বাংলাদেশ কিন্তু ইয়াহিয়া খান কিংবা পাকিস্তানের অঙ্গুলি নির্দেশে পরিচালিত হয়নি। সেদিন মরহুম শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ পরিচালিত হয়েছিল। মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ এখন থেকে চরমতরে ক্রমানি নিশিরাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, ভোট ডাকাতি করে প্রধানমন্ত্রীর আসনে বসা যায় কিন্তু বাংলাদেশের জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। বাংলাদেশের জনগণ যখন ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। আগামীতেও আমাদের লড়াই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য যে অসহনীয় অবস্থায় বাংলাদেশের জনগণ রয়েছে, দ্রব্যমূল্য কিংবা কৃষি পণ্য কিংবা ডিজেলের যে পণ্য বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনা সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নেই, একটি সমাধান শেখ হাসিনার পতন, সমাধান জনগণকে সম্পৃক্ত করে কোন অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে, শেখ হাসিনার পতন নিশ্চিত করে
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সবার দাবি। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন কে বা কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। জনগণের সেই সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাথা পেতে নেবে। কিন্তু মনে রাখতে হবে, অতীতের মতো যদি প্রহসনের কোন নির্বাচন আবারও করবার চেষ্টা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইরা, আমরা আজকের এই সমাবেশ শেষ করে আমরা একটি মিছিল করব এবং মিছিল শেষ করে আমাদের কর্মসূচি সমাপ্ত করব। আজকের এই সমাবেশ সফল করবার জন্য লেবুতলা ইউনিয়নবাসী, আমার লেবুতলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমরা সেই কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ এবং যশোর জেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় সাথী ভাইরা, রাজপথে সমাধানের একমাত্র জায়গা শেখ হাসিনা পদত্যাগ করার না পর্যন্ত এই রাজপথ ছেড়ে আমরা কেউ যাব না। আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমরক। দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।